রোটাং পাস থেকে ফেরার পথে অটল টানেলের মধ্যে দিয়ে আমরা মানালির দিকে এগিয়ে আসছিলাম, আর তখন সেই জায়গাটায় নেমেছি। অটল টানেল পুরো 10,000 ফিট উপরে, প্রায় 9.2 কিলোমিটার, মানে কতটা সময়। আর সিট্টু খেয়েছি, আর রোটাং পাস থেকে নামার সময় পথটা অসাধারণ লেগেছে। জাস্ট মানে কি বলবো, আমার একদম চোখের সামনে এখনও রয়েছে। আমরা পুজোর সময় গিয়েছিলাম, ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে এডিট করে করে দিচ্ছি। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, সিমলা আমরা কী কী ঘুরলাম, মানালি কোথায় গেলাম, বা রোটাং পাসে কোথায় কোথায় গেছিলাম, কীভাবে ঘুরছি, সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই ভিডিওগুলো তোমরা দেখো, আমার প্লেলিস্টটা দেখে নিও, সেখানে সব ভিডিওগুলো পেয়ে যাবে। আমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেব। দেখো, বিয়াস নদী, পুরো মাউন্টেন, আর রাস্তা এত সুন্দর রাস্তা, মানে এটা হচ্ছে হায়েস্ট যে রাস্তাগুলো আছে তার মধ্যে একটা কিন্তু ইন্ডিয়াতে। দারুণ লেগেছে আমার রোটাং পাস। আমি যে ভিডিও করেছি, আমি খুব একটা কাটিনি ভিডিওগুলো, কারণ যারা যারা রোটাং পাস বা এই জায়গাটায় যাওনি, তারা আমার ভিডিওর মধ্যে দিয়ে এই জায়গাটা কিছুটা হলেও বুঝতে পারবে, কীরকম জায়গাটা, আইডিয়া পেয়ে যাবে। তো সেই জন্য আমি খুব একটা কাটিনি, তোমরা একটু বড় ভিডিও হয়ে যাচ্ছে, তোমরা দেখো কষ্ট। শীতকালে এইসব জায়গাগুলো পুরো বরফে ভর্তি থাকে, মানে উঁচু লেয়ার থাকে একদম বরফে। ওই দেখো উপরে যে সাদা অংশটা দেখছো, ওগুলো বরফ, কিন্তু আমরা সামনাসামনি কোনো বরফ পাইনি। রোটাং পাস থেকে দেখো বিয়াস নদী, কি ভালো লাগছে। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা পার করেই পাহাড়ের মধ্যে দিয়ে প্রায় 10 কিলোমিটার, মানে ভাবতে পারো, পাহাড়ের মধ্যে দিয়ে 10 কিলোমিটার একটা টানেল তৈরি করা হয়েছে, আর টানেলটা হচ্ছে অটল টানেল, এটা সবচেয়ে বড় টানেল ওখানে। আর কি দারুণ লেগেছে, কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছিলো, সে একটু শ্বাসকষ্ট মতো হচ্ছিলো, মানে এতক্ষণ মাটির তলায় না, কে জানে কেন আমার খুব মানে একটুখানি প্রবলেম হচ্ছিলো। টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, 10 কিলোমিটার না এটা, 10 কিলোমিটার পুরো লম্বা, পাহাড়ের নিচ দিয়ে একদম পুরো পাহাড় কেটে বানানো, দারুণ। মানে ইন্ডিয়ান টেকনোলজি কোথায় চলে গেছে, আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি। টানা টানেলের মধ্যে দিয়ে আসতে না বুকের মধ্যে একদম চাপ, মানে অক্সিজেনের একটু প্রবলেম আছে, মনে হচ্ছে আমার একটু কষ্টই হচ্ছিল, মানে এতক্ষণ টানেলের মধ্যে দিয়ে শ্বাসকষ্ট প্রবলেম আছে। লংগেস্ট টানেল দেখো প্রচুর লোক বেড়াতে এসছে, মানে যারা মানালি শুধু ঘুরতে আসে তাদের জন্য এই জায়গাটা ঘোরার জায়গা। আর এখানে আমরা ভুট্টা খেলাম আর মোমো খেলাম, মানে কিছুটা দূরে দূরে রয়েছে স্টল, আর ভুট্টাগুলো বেশ টেস্টি ছিল, বেশ বড় বড় আর খুব ভালো লাগছিল খেতে। অটল টানেল থেকে বেরিয়ে বাইরেই দেখো এখানে স্নোফল হচ্ছে উপর দিকে, আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে পাহাড়ের চূড়াটা পুরো একদম পিকটা সাদা হয়ে গেল, কি যে ভালো লাগছিল না, চোখে নিজের চোখে দেখাটা আলাদা আনন্দ। তুমি তো বলে দে, আমলোকো খিলাওগে না। লং গাট লোকেশন আনে দো।
রাহুল বলেছিল আমাদের সিড্ডু খাওয়াবে, আমরা খাবো মানালিতে গিয়ে। অটল টানেলের দেখো পাশেই যে জায়গাটা, এখান থেকে পুরো স্নোফল হচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, পাহাড়টা পুরো সাদা হয়ে গেল, একদম কালচে থেকে পুরো সাদা হয়ে গেল। ওটা দেখতে যে কী ভালো লাগছিল সামনে থেকে, তোমাদের ঠিক ভিডিও করে আমি বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। যারা মানালি ঘুরতে যায়, রোটাং পাস যায় না, তারা মানালির এই অটল টানেল পর্যন্ত আসে আর এই জায়গাটা ঘুরতেও আসে। আমি এখানে পুরো ভুট্টা খেলাম, বেশ ভালো লাগছিল, গরম গরম ভুট্টা দারুণ লাগছিল। এবার আমরা মানালি বাজারে যাব। মাঝপথে আমরা যেতে যেতে একটা মানে ধস নেমেছিল আর তার ফলে গাড়ি অনেকক্ষণ আটকেছিল, আর আশেপাশের সিনারিগুলো এত সুন্দর কি বলবো তোমাদের। দেখো পেছনে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গাড়ির মাঝখানে, সামনে এই 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 ওই সামনে পাহাড়, ওই পাহাড়ে দেখতে পাবে দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা মাঝখানে একটু টেনশন করছিলাম, আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, পেছনের গাড়িগুলো দেখে একটা শান্তি পেলাম, আরও লোক আছে আমাদের পেছনে। দেখো এই জায়গাটায় ল্যান্ডস্লাইড হচ্ছে আর পুরো সেই জন্য গাড়ি একদম দাঁড়িয়ে গেছিল। পাহাড়ে তো এটাই ভয়, যে কোনো সময় একদম মানে বিপদ হতে পারে। ওদের জিততে দাও, ওদের জিততেই ওদের। এরপর আমরা মানালিতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, কারণ সিড্ডু আমাদের খাওয়া হয়নি, সিড্ডু খেতেই হবে, আর কেনাকাটি করলাম। মানালির এটা বাজার এলাকা, এখানে অনেক দোকান আছে যেখানে সুন্দর সুন্দর গিফট আইটেম বা শালের দোকান রয়েছে। তবে আমাদের ড্রাইভার রাহুল বললো যে এখানটা একটু দাম বেশি, আমরা যদি কুলু থেকে কিনি সেখানে ফ্যাক্টরি আছে, সেগুলোতে দাম কম পাওয়া যাবে। তবে একটা দুটো আমরা এখান থেকে কিনেছি। এরপর আমাদের তো সিড্ডু খেতেই হবে, দু তিন দিনের মধ্যে সিড্ডু পাইনি। স্ন্যাক্স পয়েন্টে চলে এলাম, এখানে এখানে সিড্ডু খেয়েছি, দারুণ খেয়েছি। তোমাদের সাথে শেয়ার করছি কি কি খেলাম। গরম গরম চা আর তার সাথে সিড্ডু, আহা কি ভালো লেগেছে। সিড্ডুর মধ্যে ড্রাই ফ্রুটস থাকে ভেতরে, কারণ এইসব ড্রাই ফ্রুটস খেলে এখানকে গরম লাগে, ঠান্ডার জায়গা তো, আর একটু মানে ব্রেড টাইপের, দারুণ খেয়েছি। তুমি কি খাচ্ছ? থুপকা। আর আমরা সবাই মিলে নানা রকম খাবার নিয়ে সবাই মিলে খেয়েছি, আর এখানে একটা মন্দিরও আছে, সেই মন্দিরটাও দেখলাম। মানালি বাজার ঘুরে রোটাং পাস আগে গিয়েছি, তারপরে মানালি বাজার অটল টানেল সব ঘুরে তারপরে হোটেলে চলে এলাম। এই দেখো শাল কিনেছি, আরও কয়েকটা কিনেছি, সবার শেয়ার করলাম না তোমাদের সাথে। এই শালটা খুব পছন্দ হয়েছে, এরকম দুটো কিনেছি। চলো আজকে এখানেই শেষ করছি, এর পরের ভিডিওতে আসবে মানালিতে আমরা কী ঘুরেছি, ওয়েট করো। আর আগের ভিডিওগুলো সবাই দেখো, ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক করে দিও প্লিজ। সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। বাই।